আমরা সরাসরি এখন আবার মুন্সিগঞ্জে যেতে চাই। এর আগে আমরা রংপুরে ছিলাম, মুন্সিগঞ্জে আসছি। মুন্সিগঞ্জ থেকে সরাসরি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, একটু শুরুতে ভোটের খবর জানবো, তার আগে একটু জেনে আসি। আমরা খবর পেয়েছি যে সেখানে আওয়ামী লীগের একজন সমর্থককে দুর্বৃত্তের আঘাতে তিনি নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি আসলে কি, কি পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দেখুন, নৃশংস হত্যাকাণ্ড, সকাল থেকেই ভোট স্বাভাবিক গতিতে চললেও মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার যে দুইটি কেন্দ্র রয়েছে রিকাবি বাজারের এই জায়গাটিতে, ট্যাঙ্গন নামক এলাকায়, এই জায়গাটিতে দুইটি ভোট কেন্দ্রের মধ্য অবস্থানে কিন্তু ভয়াবহভাবে একজন নৌকা প্রতীকের সমর্থক অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, তার সমর্থক বলে দাবি করছেন, তাকে কিন্তু নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দিনে দুপুরে একেবারে রাস্তার মধ্যেখানে। যেটি আমরা এখানে এসে যেটি দেখেছি, আমরা কথা বলবার চেষ্টা করেছি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে যারা এখানে ছিলেন, ঠিক এই জায়গাটিতেই কিন্তু তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম এলাকাবাসীর সঙ্গে, তারা একেবারে যেন নিশ্চুপ হয়ে গেছেন, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছেন, একেবারে নিশ্চুপ হয়ে গেছেন প্রত্যেকটি মানুষ, একেবারে দিনে দুপুরে চোখের সামনে এভাবে কিন্তু কুপিয়ে হত্যাকাণ্ড। এটি কিন্তু একেবারে এর আগে কিন্তু এখানের এই মিরকাদিম এলাকাবাসী কিন্তু দেখেনি। সকাল থেকে ভোটের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু এই যে ঠিক 10টা থেকে 10টা 15 মিনিটের মধ্যে এই নৃশংসতা কিন্তু ভোটকে নতুন করে প্রশ্নবিদ্ধ করলো। এই মিরকাদিম পৌরসভার মানুষরা কিন্তু এখন এই আশঙ্কার মধ্যেই কিন্তু ছিল। স্থানীয় নৌকা প্রতীকের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর এই বিবাদ কিন্তু পূর্বে থেকে ছিল, এর আগেও কিন্তু আমরা দেখেছি একটি হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু নৃশংসভাবে ঘটেছিল নির্বাচনের ভোটের দুই দিন আগে, এবং আজকে ভোট চলাকালীন সময়ে এই যে নৃশংসতা, এটিকে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের আরো ঝুঁকিপূর্ণ করে তুললো। মুন্সিগঞ্জের এই 3 আসনের এই হত্যাকাণ্ডের বলছিলেন ভোট চলাকালীন, মানে শুরুটা কি নিয়ে, কিভাবে শুরু হলো, আর এখন ওই যে পাশের যে কেন্দ্র, সেই কেন্দ্রের ভোটের অবস্থা কি, আইন শৃঙ্খলা বাহিনী কি পরিস্থিতিতে রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে সেখানে নোডাল পয়েন্টে সেনাবাহিনী টহল রয়েছে, বিজিবি রয়েছে, সব মিলে এখনকার কি পরিস্থিতি? দেখুন, আমরা যখন এখানে এসে পৌঁছেছি তার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে একটি গাড়িতে সে লাশটিকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং এখানে বিজিপির সঙ্গে সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগগুলো কিন্তু এখানে একত্রিতভাবে কাজ করছেন, এবং তারা এসে জায়গাটিকে নিজেদের বা এলাকাবাসী বা ভোটারদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সকল বিভাগগুলো কিন্তু এখানে কাজ করবার চেষ্টা করছে, কিন্তু এলাকাবাসীর মধ্যে এমন একটি পরিস্থিতি যে এখানে থমথমে পরিস্থিতি, এবং তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না। তারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাও কিন্তু এখানে কথা বলবার কোনো সুযোগ পাচ্ছেন না বা ভয়ে আতঙ্কিত রয়েছেন। একেবারে দুইটি ভোট কেন্দ্রের মধ্যবর্তী স্থানে এই যে তাক নৌকা প্রতীকের যিনি সমর্থক বলে দাবি করা হচ্ছে শওকত আলী নয়া দিঘির পাথর এলাকার, এই মিরকাদিম পৌরসভার নয়া দিঘির পাথর এলাকার জিল্লুর রহমান এর সন্তান, আর এই যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে তার সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারাও এই পরিস্থিতিটির সঙ্গে একেবারে তথ্য তাদের কাছে নেই, তারা এসে পৌঁছেছেন এবং লাশটিকে মরদেহটিকে তারা উদ্ধার করেছেন, উদ্ধার করে তারা গাড়িতে তুলে নিয়ে গেছেন। এখানে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে এই মুহূর্তে যেই পরিস্থিতিটি দেখা দিয়েছে সেটি দুইটি ভোট কেন্দ্রের মাঝখানে একেবারে একটি যে মোড়, সেই মোড়টিতে এখানে কিন্তু অবস্থান করছিলেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো। আমরা দেখতে পাচ্ছি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এই মাত্র তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন, এবং একই সাথে জেলার পুলিশ সুপারও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আর এই কিছুক্ষণ আগেই এখান থেকে কিন্তু মরদেহটিকে তোলা হয়েছে এবং সদর থানার একটি টিম কিন্তু সেই মরদেহটিকে উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা এখানে পরিদর্শনে এসেছেন এবং তিনি হত্যাকাণ্ডটি যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করছেন এবং পরিদর্শন করে তিনি সেটিকে দেখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এবং জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান তারা এই জায়গাটি পরিদর্শনে এসে নির্ণয় করবার চেষ্টা করছেন, হত্যাকাণ্ডটির নমুনা বা সুরথাল করবার চেষ্টা করছেন যে কিভাবে এখানে এই দুর্ঘটনাটি ঘটে গেল। এই জায়গাটি দেখছেন, কিন্তু একটু জানতে চাই, যার সমর্থক মৃণালকান্তি সেন তিনি কোনো কারোর দিকে এখন অভিযোগ করেছেন কিনা, বা তার সন্দেহ
কি বা কাকে তিনি সন্দেহ করছেন এরকম কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখুন, আমরা তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, তিনি যেটি জানিয়েছেন তিনি আসবেন এবং তিনি দেখবেন তিনি তার এই সমর্থকদের তার সমর্থকের এই নৃশংস হত্যাকাণ্ডটি কোনোভাবে মেনে নিতে পারছেন না, তিনি এই ঘটনাস্থলে এসে পৌঁছাবেন, তিনি যেটি জানিয়েছেন তারপরে তিনি এই সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আমরা এইখানটাতে অপেক্ষা করছি যে যার সমর্থক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস তিনি এখানে আসতে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো। আপাতত এই যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিটি দুটি ভোটকেন্দ্রের আশেপাশের সমস্ত সাধারণ ভোটার যারা তারা কিন্তু এখানে একেবারে নিশ্চুপ হয়ে রয়েছেন এবং ভোটকেন্দ্রে যাওয়া তাদের কাছে কিন্তু একটি আতঙ্কই সৃষ্টি হয়ে গেল। এই মুহূর্তে আমরা কথা বলবার চেষ্টা করেছি এখানকার যারা শুরুর দিকে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তাদের সঙ্গে, কোনোভাবে হত্যাকাণ্ডটির সংগঠিত হবার আগে তারা আসতে পেরেছিলেন কিনা বা হত্যাকাণ্ডটি হওয়ার পরে তারা কাউকে চিহ্নিত করতে পেরেছিলেন কিনা। তারা যেটি বলেছেন যে তারা এখানে এসেছেন কিন্তু আসার পরে মরদেহটিকে পড়ে থাকতে দেখেছেন, কিন্তু এর আগে কেউই এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এবং একই সাথে তারা কিন্তু এই পরিস্থিতির সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। কেননা স্থানীয় যারা এলাকাবাসী ছিলেন বা প্রত্যক্ষদর্শী যদি আমরা বলতে থাকি তারা কিন্তু এখানে নিশ্চুপের মতো দাঁড়িয়েছিলেন এবং যেটি বলছিলেন যে এই পরিবেশটি একেবারে অপ্রত্যাশিত একটি পরিবেশ, আর মিরকাদিমের এই যে পরিবেশটি সৃষ্টি হলো সেটি প্রকৃতপক্ষে মুন্সিগঞ্জ তিন আসন। চাই ওই দুই কেন্দ্রে তো এখন ভোট চলমান আছে নাকি, যে দুই কেন্দ্রের মাঝখানে এই ঘটনাটি ঘটলো? দেখুন, দুইটি ভোট কেন্দ্রে ভোট প্রক্রিয়া স্বাভাবিক থাকলেও ভোটারদের প্রবেশ কিন্তু এই মুহূর্তে একেবারেই শূন্যের কোঠায়, কেননা এইরকম একটি মধ্যবর্তী অবস্থান, দুই পাশেই দুটি ভোট কেন্দ্র এবং তার মাঝখানে যে মূল সড়কটি বা মোড় যদি বলতে চাই আমরা সেখানে এই ঘটনাটি, যার ফলশ্রুতিতে কিন্তু ভোটার শূন্য হয়ে পড়েছে দুটি ভোট কেন্দ্র। ভোট চলছে কিন্তু সেই এলাকায় আসলে পরিস্থিতি থমথমে, যেমনটা আপনি বলছিলেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সেখানে এই মুহূর্তে অবস্থান করছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে সরাসরি এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে মিরকাদিম থেকে ছিলেন সহকর্মী জিতু রয়।